Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 দাদা, আপনাদের কষ্ট হয় এই রাস্তা দিয়ে যেতে? দাদা বলছি, নিয়মিত আপনারা এই রাস্তা ধরেই যাতায়াত করেন? তাই যাতায়াত করেন, এই রাস্তা ধরেই যেতে হয়? আচ্ছা, তো এই যে এটা আপনারা কতদিন ধরে দেখছেন এই অবস্থাটা? বর্ষার আগেটা ছিল, এতটা খারাপ থাকেনি, বর্ষা পড়তে আরো খারাপ হয়ে গেছে, আরো খারাপ হয়ে গেছে। আর এইভাবে চলতেই কি আপনারা অভ্যস্ত? এই রাস্তার উপরে কটা পঞ্চায়েত পড়ছে? পোল এক না দুই? পোল এক। আর শেষের দিকটা রামনগর, কিন্তু সবটাই এই একই অবস্থা, একই অবস্থা। ঠিক আছে, দাদা আপনি কি এটা দিয়ে ভুটভুটি চালিয়ে যাতায়াত করেন রেগুলার? কোথায় বাড়ি আপনার? কি এখানেই বাড়ি? রামনগরে বাড়ি। আচ্ছা, এই রামনগর থেকে কয়তলা পর্যন্ত আপনি এই ভুটভুটি চালিয়ে আপনার রোজি? তো এই রাস্তা দিয়ে আপনাদের প্রতিদিন কি জীবন হাতে নিয়েতে যেতে হয়? কত বছর ধরে এই রাস্তাটা এরকম দেখছেন? রাস্তা 5-7 বছর বাগায়নি। 5-7 বছর কোনো রকম বাগায়নি।
আর এই যে এই এত দূর পর্যন্ত যান, এই যে গাড়িরও তো খারাপ হয়। হ্যাঁ, গাড়ি খারাপ হয়, গাড়ি খারাপ হয়, মানে আপনাদের আসতে পারে না, খুব কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, এবারে এই রাস্তাটা এত খারাপ হয়ে গেছে, এখানটা তো এর থেকেও খারাপ হওয়ার কথা হয়ে গেছে। মা যত এগিয়ে যাবো তত রাস্তা খারাপ, কিন্তু কোনো রকম উপায় নেই। না না, এখানে এখানকার যারা তো বোধ হয় দুটো পঞ্চায়েত এখানে নাকি পোল পড়ছে এই রাস্তার উপরে। হ্যাঁ, পোল আর খানা রামনগর, রামনগর পঞ্চায়েত পড়ছে, আর রামনগর পঞ্চায়েত না, ওটা হচ্ছে খানাকুল এক পঞ্চায়েত, আর হচ্ছে পোল পঞ্চায়েত, তাই পোলের এক না দুই, পোলে এক, পোল এক পঞ্চায়েত পড়ছে। আপনারা তো এদিকে যাতায়াত করেন, কেমন লাগে আপনাদের প্রতিদিন যেতে? ভয়ঙ্কর তো, আপনাদের কি এই রাস্তার ধারেই বাড়ি? হ্যাঁ বাড়ি, এইভাবেই আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয়, কিন্তু কোনো রকম কিছু হচ্ছে না। হ্যাঁ, প্রায় অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আপনাদের এই রাস্তায় তো দেখলাম একটা ডিএল কলেজ আছে, বিএড কলেজ আছে, তাহলে তো ছাত্রছাত্রীরা এদিকে যায়। মানে খুবই কষ্ট, জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া।